হল্লের শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটা করে হল্লা ভবনে সমস্ত কারখানার গেটের ইউনিট নেতৃত্ব দিয়ে নাম ঘোষণা করেছিলেন আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গ্রাম পঞ্চায়েত ভোট প্রক্রিয়া আগে থেকেই তাদের বেতন বন্ধ ইন্দোরামা কারখানার শ্রমিকদের, সংসার চলবে কী করে? বেতনের কথা বলতে গেলেই কর্তৃপক্ষ বহিরাগতদের নিয়ে এসে মারধর করে বলে অভিযোগ। বর্তমানে যে কমিটি রয়েছে সেই কমিটির নেতৃত্ব দিচ্ছেন ইউনিটের সহসম্পাদক, যখন তখন গিয়ে মারধর করে কাজ করবে কী করে? উৎপাদন বন্ধ হবে তাহলে হলদিয়াতে কারখানা করার জন্য কেউ আসবে কেন? কাজ করার পর বেতন নেই তাহলে সংসার চলবে কী করে? সব নিয়েই যখন শ্রমিকরা কর্তৃপক্ষ বা ইউনিয়নের কাছে যায় তখনই তাদের মারধর খেতে হয় বলে অভিযোগ করলেন। তৎকাল মানে একটা আমাদের বেতন স্বরূপ দিবে বলেছিল, সেটা আমরা আমাদের নেতৃত্ব এখানে যারা আছে আমরা তাদেরকে জানিয়েছিলাম। জানানোর ফলস্বরূপ তারা আমাদেরকে এসে বহিরাগত লোকজনদেরকে নিয়ে এসে আমাদেরকে মারধর করে এবং বলে কোনো পেমেন্ট হবে না। এই নিয়ে অবস্থায় আমরা থানায় আমরা দ্বারস্থ হয়েছি। তাই উপনেতৃত্ব রাজ্য সভাপতি ঋতব্রত সাহেবের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। এখানে বহিরাগতরা এসে যখন তখন যে কোনো ওয়ার্কারকে এসে মারধর করে চলে যায়, আপনাদের কাছে একান্ত অনুরোধ বিষয়টাকে আপনারা একটু দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি, আমি এই ইন্দোরামা কারখানার একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আজকেরা যদি আমাকে যদি এরকম গেটের সামনে বহিরাগতরা যদি মারধর করে তাহলে এখানে সাধারণ ওয়ার্কারের কি মানে তারা কোথায় যাবে? এইটা আমার উপনেতৃত্বের কাছে একান্ত অনুরোধ যে এখানে সাবির আলী বিভিন্ন রকমভাবে বহিরাগত মানে সমাজবিরোধী যাদের নামে একাধিক গ্রামে ঘর ভাঙা এ ভাঙা কেস আছে, এবং কিছুদিন আগে মানে উড়িষ্যা থেকে একজন ছাড়া পেয়ে 4 মাস জেল খেটে সে আজও এখানে এসে আমাদেরকে এসে মারধর করতেছে, গালাগালি খিস্তাখিস করতেছে। তাহলে এগুলো আমাদের দলের নেতৃত্বের কাছে আমরা আবেদন করব যে এই জিনিসগুলোকে বন্ধ করুন। এইটুকু কথা বলে ঠিক আছে, এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তৃণমূল জিন্দাবাদ, 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 তৃণমূল জিন্দাবাদ, 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 ঋতব্রত জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইন্দোরামার শ্রমিকবৃন্দ 4 মাস বেতন পাইনি, সেই পরিপ্রেক্ষিতে আমাদের ইন্দোরামার কর্তৃপক্ষ এবং ইউনিয়নের কর্তৃপক্ষ আলোচনায় বসে যে আমাদের সোমমঙ্গলবারের ভিতরে বেতন হবে। সোমমঙ্গলবারের মধ্যে না বেতন হওয়ায় আমরা বুধবার দিন ইউনিয়নে গেছিলাম, এবং যার জন্য আমাদের আমাদের কর্তৃপক্ষ সাবির বহিরাগতদের এনে আমাদের এই সঙ্গে কাজ করে শেখ বাক্কার আমাদের ইউনিয়নের সহ সেক্রেটারি তাকে এসে মারধর করে, প্লিজ দাদা আপনার উপনেতৃত্ব এর সহ মানে উত্তরে বিচার করবেন। কেকার পেস্ট্রিতে জিবে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।